নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিয়েটিভ টিউব। ক্রিয়েটিভ টিউবে আপনাদের সকলকে স্বাগত জানাই। ক্রিয়েটিভ টিউবে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের রেসিপি এবং নিত্য নতুন ক্রিয়েটিভিটি। তার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে ক্রিয়েটিভ টিউব, এবং অবশ্যই আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে চ্যানেলের রাইট সাইডে বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। তাহলে ক্রিয়েটিভ টিউবের নিত্য নতুন আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এবার লক্ষ্মী পুজোতে আছে মায়ের ভোগের থালা, আছে নানান রকম ফল ঝুড়ি ঝুড়ি, আছে ভোগের থালায় স্পেশাল রেসিপি নিরামিষ ভোগের খিচুড়ি। নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ টিউব লক্ষ্মী পুজো স্পেশাল রেসিপি ভোগের খিচুড়ি। তাহলে বন্ধুরা দেখে নিই কিভাবে এই ভোগের খিচুড়ি আমরা তৈরি করছি। নিরামিষ ভোগের খিচুড়ি বানানোর জন্য আমি এখানে এক কাপ গোবিন্দভোগ চাল এবং এক কাপ সোনামুগের ডাল নিয়েছি। চাল এবং ডালের পরিমাপটা কিন্তু সবসময় খিচুড়ির ক্ষেত্রে সমান মাপে নিতে হবে। নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, 3 থেকে 4টে আলু আমি মাঝখান থেকে টুকরো করে নিয়েছি, একটা ফুলকপি আমি টুকরো করে নিয়েছি। এছাড়া লাগছে ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, নিয়েছি আদা বাটা 2 টেবিল স্পুন। এছাড়া নিয়েছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, নিয়েছি ভাজা মশলা, এটা আমার হোমমেড ভাজা মশলা। এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যারা এখনও দেখোনি আমি তাদের জন্য লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। নিয়েছি এখানে নুন, হলুদ, আর লাগছে ঘি, রান্নাটা করব সর্ষের তেলে। প্রথমে আমি ডালটা ভেজে নেব, ডালটা কিন্তু না ধুয়েই আমি এখানে ভেজে নিচ্ছি। কড়াইটা গরম করে নিয়ে আমি এবারে ডালটা দিয়ে দিচ্ছি। এবারে ডালটা একটু ভেজে নিচ্ছি। ডালটা ভেজে নেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ডালটা ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতে দেখা যাবে ডালের কালারটা কিন্তু একটু গোল্ডেন গোল্ডেন কালার চলে এসছে, তখন কিন্তু ডালটাকে নাবিয়ে নিতে হবে। খিচুড়ির ডাল কিন্তু খুব বেশি কড়া করে ভাজতে নেই, মানে ভাজলে খেতে কিন্তু খিচুড়ি একদমই ভালো লাগে না, তাই খুব বেশি কিন্তু লাল করে বা খুব বেশি ব্রাউন করে কিন্তু একদমই ভাজবো না ডালটা। দেখতেই পাচ্ছ ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি ডালটা তুলে নিচ্ছি, আর এরপরে ডাল এবং চাল দুটো 2 ঘন্টার জন্য আমি জলে ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা পর রান্নাটা শুরু করছি। আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে এবারে প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুটাকে জাস্ট একটু ভেজে, মানে 80-90% ভাজার দরকার নেই, জাস্ট তেলের মধ্যে একটু সালটে নিয়ে আমি আলুটা তুলে নেব। আলুটা ভেজে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে আলাদা করে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি ফুলকপিগুলোকেও ভেজে নেব। তবে ফুলকপিগুলো ভেজে নেওয়ার সময় আলুর মতন, মানে একটু ভেজে নিলেই কিন্তু হবে না, মোটামুটি 80-90% ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। সামান্য একটু নুন দিয়ে নিচ্ছি, তাহলে ফুলকপিগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি একটু নুন দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। ফুলকপিটা ভেজে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে আলাদা করে তুলে নিচ্ছি। এবারে ওই তেলেই আমি সামান্য আরেকটু তেল অ্যাড করে নিচ্ছি, আরও 2 টেবিল স্পুন তেল আমি এখানে অ্যাড করে নিচ্ছি। তেলটা
তেলটা একটু গরম করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে, সমস্ত ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো টমেটো। টমেটোটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি, মানে জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর সামান্য জল দিয়ে আমি একটা মশলা, মানে সমস্ত গুঁড়ো মশলা আমি একসাথে করে নিয়ে মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। আর এর সাথে দিয়ে দেব আদা বাটা। সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। ঝালটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে, কেন ভোগের খিচুড়ি কিন্তু খুব স্পাইসিও হয় না, আবার খুব কম ঝালেও কিন্তু ভালো লাগে না, তাই ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে নেওয়া চাল এবং ডালটা। চাল এবং ডালটা দিয়ে ভালো করে একটু সমস্ত মশলা ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে এই সময় ভেজে নিতে হবে। মশলাটার সাথে চাল এবং ডালটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গরম জল। জলটা কিন্তু আমি একেবারে ব্যবহার করব না, আমি অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি যাতে চাল এবং ডালটা ভিজে থাকে, মানে জলের মধ্যে ডুবে থাকে, ঠিক ততটা পরিমাণে আমি প্রথমে গরম জলটা দিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে চাল এবং ডালটাকে সিদ্ধ করে নেব, তবে মাঝে মাঝে হাতা দিয়ে বা খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর জল যদি দরকার পড়ে তাহলে অবশ্যই জলটা কিন্তু মাঝে মাঝে অ্যাড করতে হবে। ভোগের খিচুড়িতে যারা ভোগের খিচুড়ি রান্না করেন তারা কিন্তু কখনোই একেবারে জলটা ব্যবহার করেন না, এতে কিন্তু টেস্টটা একদম পানসা হয়ে যাবে খিচুড়ি, আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, আর এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবারে আমি ঢাকা দিয়ে চাল এবং ডালটাকে সিদ্ধ করে নেব। ঢাকাটা খুলে নিয়ে আমি কিন্তু মাঝখানে দুবার অল্প অল্প করে গরম জল অ্যাড করেছিলাম, আর এর মধ্যে কিন্তু আমার খিচুড়িটা একদম তৈরি হয়ে গেছে, মানে ডাল চাল সমস্ত কিছু খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা ফুলকপিগুলোকে এখন অ্যাড করে দিচ্ছি। আগে আমি অ্যাড করিনি এই কারণে ফুলকপিটা যেহেতু নরম হয় এর আগে অ্যাড করলে কিন্তু ফুলকপি আর খুঁজেই পাওয়া যাবে না, তাই জন্য আমি ফুলকপিটা এখন অ্যাড করে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য ভাজা মশলা, আর দিয়ে দেব একটু ভাজা মশলা আর ফুলকপিটাকে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি।
মানে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছুর সাথে। ভাজা মশলাটা কিন্তু আমার ঘরে তৈরি ভাজা মশলা। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিরামিষ খিচুড়ি বা ভোগের খিচুড়িতে কিন্তু ঘিটা অবশ্যই দিতে হয়, এর যে স্মেলটা খেতে কিন্তু আরো সুন্দর খেতে লাগে। এবারে আমি ঢাকা দিয়ে রাখছি, 5 মিনিট পর আমি এটাকে সার্ভ করব। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই রেসিপি ভোগের খিচুড়ি? লক্ষ্মী পুজো মানেই কিন্তু ভোগের খিচুড়ি মাস্ট, আর তার সাথে যদি আলুর দম হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে আপনারাও অবশ্যই বাড়িতে এটা ট্রাই করুন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন। আজকের মতন এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।